বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শিক্ষা জাতির মেরুদণ্ড স্লোগানকে সামনে রেখে প্রবাসী বসবাসরত বাঙালি কমিউনিটির ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা শিক্ষিত করতে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এদিকে আগামী চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের নবম বার্ষিক একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দুই হাজার তেরো আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান শনিবার স্থানীয় হলে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন থেকে একথা বলা হয় সংবাদ সম্মেলন থেকে নবম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় এছাড়া আগামী সাতই নভেম্বর মধ্যে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নাম বাংলাদেশ কাউন্সিলের কাছে রেজিস্ট্রিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা আল হাসিন আসির আহমেদ গাবরু মিয়া মাহবুব আলম চৌধুরী মাখন জরিদ মিয়া আবদাল মিয়া মোহাম্মদ আব্দুল ইকবাল প্রমুখ যথাযোগ্য মর্যাদায় দেশের ন্যায় লন্ডনে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন করা হয়েছে জাতীয় চার নেতাকে যথাযোগ্য শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে স্মরণ করে ব্রিটেনের প্রবাসী বসবাসত প্রবাসী বাঙ্গালিরা এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এদিকে দিবসটিকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে ওয়েস্টার লন্ডন আওয়ামী লীগের আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ উস্তার আলী সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবদুল আহাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরলু প্রধান অতিথির বক্তব্যে আবদুল আহাদ চৌধুরী বলেন পনেরোই আগস্ট ও তেসরা নভেম্বর হত্যাকাণ্ডের একই সূত্রে গাথা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশ থেকে চিরদিনের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে যা কোনোদিনও হতে দেওয়া হবে না সভায় আরও বক্তব্য রাখেন প্রবাসী ক্যান্সেল রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি আতুল ইসলাম হিউম্যান রাইটস কমিশনের ইউরোপ কোঅর্ডিনেটর শহীদুর রহমান কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রেফুল মিয়া বিসিএস সাবেক সেক্রেটারি আশরাফুদ্দিন সহ অন্যরা আমাদের দেশ পত্রিকা সম্পাদক